এই যে আমরা জানলাম যে উপাধি যেটা যেটা আকাশের ক্ষেত্রে ব্যাখ্যাতে আপনি বললেন সব নিত্যদ্রব্যে নিত্যদ্রব্যে জাতি হয় না নিত্যদ্রব্যে যেটা হয় সেটা উপাধি হ্যাঁ এবার যেখানে আমরা চৈতন্যটা দেখলাম যেটা আমরা চৈতন্য মানে যেখান থেকে কাজ শুরু হচ্ছে কাজটা শুরু হচ্ছে অ্যাক্টিভিটি স্টার্টেড মানে যেটাকে আমরা উপহিত চৈতন্য বলছি তাহলে সেই ক্ষেত্রে যেরকম আকাশের ক্ষেত্রে ম্যান টু ম্যান পারসপেক্টিভটা ভ্যারি করছে চৈতন্যও তাই একদম তাই তাই উপাধি মানে উপহিত চৈতন্য মাত্রই কি উপাধি বলা যাবে অ্যাবসলিউটলি উপাধি দেব তো ঈশ্বর একটা দেওয়া উপাধি তার মানে কি ইটস ভ্যারিড তাই কি না ইটস ভ্যারিড অ্যাবসলিউটলি ভ্যারিড ঈশ্বর শব্দটার মানে কি যেখান থেকে কন্ট্রোল শুরু হলো একটা কাজের একটা কন্ট্রোলার চাই তো ইফ এনিথিং এর কন্ট্রোলার নাও আই এম দ্য কন্ট্রোলার আমি থাকলে শি ইজ দ্য কন্ট্রোলার তাই কি না এই কন্ট্রোলার কি আমরা ঈশ্বর এইবার তো বললে তো সবই তো বলছেন এবার জেনে রাখো আমাদের যে ধর্মশাস্ত্র যে মেন ধর্মশাস্ত্র সেটা অ্যাকচুয়াল কি মীমাংসা মীমাংসা ঠিক আছে যাকে অ্যাকচুয়াল ধর্মশাস্ত্র বলা হয় আমাদের দুটো শাস্ত্র একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে ব্রহ্ম বাদরায়ণ ব্যাস লিখেছিল ব্রহ্মসূত্র সেটা হচ্ছে বেদের জ্ঞান মীমাংসা আর বাদরায়ণের শিষ্য জৈমিনী লিখেছিল বেদের কর্ম মীমাংসা তার নাম হচ্ছে ধর্মসূত্র ধর্মসূত্র শুরু হচ্ছে অথাত ধর্ম জিজ্ঞাসা ব্রহ্মসূত্র শুরু হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা এবার জানো কি মীমাংসকরা ঈশ্বর মানেই না কর্ম মানে ঈশ্বরের কোনো অস্তিত্বরা মানে না কুমারিল ভট্ট আর প্রভাকর বর্ধন দুইজন ঈশ্বরকে কোনো প্রায়োরিটি দেয় না ওরা ওরা শুধু কর্ম করে যাও কারণ জানে সোসাইটির জন্য ওটা ধর্ম ধর্ম শব্দের সো মেনি কোনোটেশনস বৈশেষিক পদার্থের ধর্ম শেখাবে আয়ুর্বেদ শরীরের ধর্ম শেখাবে ঠিক আছে মীমাংসা সমাজের ধর্ম শেখাবে সমাজে সবাইকে যদি অ্যাক্টিভিটিতে না রাখা হয় তার মানে কি মাথায় কুটবুদ্ধি শুরু হবে ঠিক আছে মাথায় কুটবুদ্ধি শুরু হবে কিন্তু তাহলে তুমি কিভাবে তাকে অ্যাক্টিভিটিতে রাখবে তোমায় সকাল থেকে রাত অবধি কর্ম নির্ধারণ করে দিতে হবে সমুদ্রে গিয়ে নদী পড়ে নয়তো অসীমে গিয়ে পড়ে অসীমে তখন ধারণ করতে পারবে কি আর খাবি খেয়ে ডুবে মরে গেলে ওখানে তাই জন্য যেখানে দেখবেন মোহনাটা দেখেছেন কি ডেঞ্জারাস চওড়া হয় নদীর মোহনা ডায়মন্ড হারবারে গিয়ে দেখবেন নদীর মোহনা যেখানে গঙ্গা নদীর মোহনা সেরকম দেখতে পাওয়া যায় না এরকমভাবে তাকানো যায় না নেওয়া যায় না কীভাবে গিয়ে মিশছে ওখানে ঢুকছে চারদিক থেকে এসে এটাই তো বোঝার বিষয় যে প্রবাহের মধ্যে থাকলে চলে যাচ্ছ গিয়ে পড়ে তো আছাড় খাবে একসময় হ্যাঁ তাহলে কিছু সময় কি করতে হবে ওখান থেকে বেরিয়ে আসতে হবে তার নাম কি তটস্থ লেখ এই ওয়ার্ডটাই আমাদের শাস্ত্রে বলে তটস্থ প্রবাহ থেকে একটু বাইরে যাও এটা অরবিন্দ বলেছে কি বলেছে পৃথিবীর রূপ দেখতে গেলে পৃথিবীর বাইরে যেতে হবে তো তাহলে পৃথিবীর বিউটি তুমি কি করে দেখবে আমাদের বাড়িতে কোথায় নোংরা হয়েছে ঝুল হয়েছে দূর থেকে দেখতে হয় তো ঝুল কোথায় কোথায় ঝুল বুঝতে পারছি না কোথায় ঝুল বুঝতে পারছি না কী করে তুমি দেখবে তাই কাঁচরা সাফ করতে গেলে তার বাইরে আসতেই হয় তাহলে আমরা নিজেরা যেভাবে চলছি ডে টু ডে লাইফ তার থেকে কি আমরা বেরোচ্ছি সকাল থেকে দেখবে একটা সিস্টেমের দাসত্ব করি আমরা কোথাও আমরা পজ নিতে জানি না জানি দেখো প্রবলেম আজকে মডার্ন যুগে সবাই তোমরা খুব ইন্টেলেকচুয়াল মানে যা পড়াচ্ছি বুঝছো কী করে তাই কি না বুঝছো তো প্রত্যেকের মাথা ভীষণ সাংঘাতিক কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে মাথাগুলোকে ঘানিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে মাথায় কোনো পজ নেই আমাদের আর যখনই তোমার চিন্তা নেই বা পজ নেই নাটক কিসের ওপর বেস করে হয় জানো পজ আমি যখন বিদেশি ইউনিভার্সিটিতে পড়াতাম তখন কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতেই পড়াতাম ঠিক আছে সেখানে আমাদের কি ধরতে দেওয়া হতো জানো ওরা একটা কন্টেম্পোরারি নিচে গিয়ে থাক করে দিল কতগুলো পজ পড়ছে শুধু ধরো নাচের মধ্যে ওটাই এক্সামিনেশন ও নিচে নিচে রঙ করে নিয়ে থাক করে দেয় আবার ঘুরে গেল আবার লাফালো ঠিক কতগুলো এরিয়ায় ও পজটা ফেলছে ওই পজটার উপরই কিন্তু ওই নাচটার বিউটি তৈরি হচ্ছে আর কোনো কারণের বিউটি তৈরি হচ্ছে না কিন্তু তাই তুমি যদি ওর পজটাকে ডিফাইন করতে পারো ওই নাচের মানেটা বার করতে পারবে এই যে আমরা কন্টেম্পোরারি ডান্স বুঝি না কেন বুঝি না আমরা তো জানি না ওটাকে করে দেখতে হয় ওটারই পজ ডিফাইন করতে লাগে আর এই পজের উপর নাটক দাঁড়ায় যে পজ কতটা দেওয়া হচ্ছে কতটা পজটাকে স্ট্রেচ করা হচ্ছে ঠিক আছে এবার স্ট্রেচের একটা লিমিট আছে যেমন আমাদের আন্ডারওয়ারের যে ইলাস্টিক টানো 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 দেখবে একটা লিমিট অবধিও স্ট্রেচ হবে তারপরে এক্স নষ্ট হয়ে যায় এই যে স্ট্রেচটা যখন বেশি করে ফেললাম টাইম অ্যান্ড স্পেসের তখন ওটাকে কী বলা হবে পজ পড়ে গেল নাটকে পজ পড়ে গেল
তার আগে অবধি ওটাকে পজ পড়ে গেল বলা হবে না। যতটা ওর স্ট্রেচেবল ক্ষমতা আছে ততদিন তোমাকে ওকে স্ট্রেচ করতেই হবে। হলো, এবার আমরা যে ক্লাসিক্যাল আর্টের এই টাইম স্পেসটা বড় আর মডার্ন আর্টে এই টাইম স্পেসটা ছোট। যদি বলা হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মডার্ন আর্ট অ্যান্ড ক্লাসিক্যাল আর্ট, অল ওয়ার্ল্ড ক্লাসিক্যাল আর্ট, আই এম নট টকিং অ্যাবাউট অনলি ইন ইন্ডিয়া, অল দ্য ক্লাসিক্যাল আর্ট টাইম অ্যান্ড স্পেস আর বিগ। তার জন্য দেখবে যে চার্চগুলো গিয়ে ওপরেগুলো দেখবে যে গোল্ডের কাজ করা আছে, তো মনে হয় একদিনে হয়েছে, মাসের পর মাস ধরে কাজ করে গেছে মাসে। এবার কী হবে এটার মানে কী বলো তো? মাসের পর মাস ধরে কাজ করছে, এটা কী কারণ, কেন করানো হতো? একটা বিগ টাইম স্পেস তো, কারণটা কী বলো, কেন রাখা হয়েছিল এটাকে বলো? এলিফ্যান্টটা কী করে তৈরি হয়েছিল জানো? চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী 300 ভাস্করকে একটা জাহাজে তুলে ছেড়ে দিল, বলে দিল এই দিক থেকে ওই দিকে গিয়ে ওই উত্তর দিকে ওখানে একটা পাবে জায়গা, একটা আছে দ্বীপ, চলে যাও। ছেড়ে দিল 300 লোককে, 300 লোক চলে গেল ওখানে। কী করবে গিয়ে ওইখানে? তুমি একটা ক্রাফটস তৈরি করবে যা পাবে। ওরা ওই এলিফ্যান্টটা গুহা তৈরি শুরু করলো, প্রথম নোনা জল তো, প্রথমে ওরা মাঠ থেকে বার করলো, এখানে মিষ্টি জল কী করে আনবো, রেন ওয়াটার রিজার্ভের তৈরি করলো প্রথম, আজও রয়েছে। কীভাবে রেন ওয়াটারটা পড়ে, পাথরকে কী করে ফাটাতো জানো? পাথরের মধ্যে একটা ফুটো করবে, ফুটো করে তার মধ্যে কাঠ ঢুকিয়ে দেবে, কাঠ ঢুকিয়ে তার উপর জল দিতে থাকবে, কাঠ কি জলে বাড়ে, এই জলে স্ট্রেচ হয়ে পাথরের চাপড়াটা খসিয়ে দেবে। হলো, এই 300 যে আর্টিস্টকে ছেড়ে দিল, এই 300 আর্টিস্ট ওখানে ছেড়ে গিয়ে বললো তোমাদের ল্যান্ড, ওটা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা করে নাও। ওই 300 আর্টিস্ট, তার জেনারেশন তৈরি হবে তো, তারা শুধু কাজই করবে। আর্টিস্ট জেনারেশন তৈরি করা হতো এইভাবে, আমরা তো আর্টিস্ট জেনারেশন তৈরি হওয়ার সুযোগই দিই না। তাহলে আর্ট বাঁচবে কী করে, ঠিক বলছি কি না? এই যে বড় টাইম স্পেসটা ধরে রাখা হতো, একদিনে শিখবে না কিছু, করতে করতে, চলতে চলতে, বুঝতে বুঝতে, খেলার ছলে শিখবে। বাবা মারছে, তার ছেলেও বসে আছে, হাতুড়ি মারছে, পাথর আনছে, এই হচ্ছে। এই যে আমি ছিলাম ডিজাইনার, আজকে আমার সব স্টুডেন্ট ডিজাইনার, প্রত্যেককে আমি এটা ধরে ধরে শিখিয়েছি কী করে ডিজাইনিং করতে হয়, ডিজাইনিংয়ের মানে কী, ঠিক আছে, কাপড় কাটার টেকনিক কী, সুতো কীভাবে চুজ করতে হয়, সবাই ডিজাইনার কিন্তু। তাই জন্য আমার প্রোডাকশানে লোকে আগে ডিজাইন দেখে, ভয়ঙ্কর একটা ডিজাইন দাঁড় করাবে ও, সেটা কিন্তু প্রত্যেকটা কোনো দেখাবার জন্য নয়, প্রয়োজনীয়তা। আমার রিসেন্ট নাটকে একটা বন দেখাতে হবে আমাকে, ফরেস্ট, কী করবে, ওপর থেকে নইলে লোকে গোবর মেরে দেবে একটা, ফরেস্ট, পাতা 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 কাটা পড়লো বন, সবুজ লাইট দিয়ে দেবে, বললো না। আমি একটা ছাতা আনালাম, বিশাল বড় বাঁশের ছাতা, তারপর মহাগামী থেকে একটা জামদানি কাপড় আনালাম, পিওর জামদানি, তার ওপর একটা আরশিলতা কাঁথা সেলাই স্টিচ করালাম। হলো, সেটা ছাতার উপরে ফেলা হলো, ছাতাটা যখন এরম ফেলছে ফরেস্ট, তার পেছনে বাঁদর, সব লুকি লুকি দেখছে, বুঝলে, এটা হলো রিভারভেশন। ওই গোবো দিয়ে বন দেখানো 20-30-40 বছর পুরনো আমেরিকায় হয়ে গেছে, আমরা ওটাই ফলো করছি এখানে কিন্তু। দেন হোয়ার ইজ আওয়ার টেকনোলজি, এটা তো বড় প্রশ্ন। তোমরা সবাই বুদ্ধিমান, সবাই ইউনিভার্সিটিতে পড়ছো, এমএ করছো, পিএইচডি করছো, ভেবে দেখেছো বুদ্ধির ক্রিয়েটিভ পার্টটা নিয়ে কোনো কাজ করি না আমরা? করি, বুদ্ধির কোনো ক্রিয়েটিভ পার্টের আমাদের কাজ নেই। এই বুদ্ধির ক্রিয়েটিভ পার্টে কাজ করাটাই আসল শিক্ষা। আমি জানি কতগুলো গোবো ফেলে দেবে, গোবোগুলো হয়ে গেল বোন, হ্যাঁ ওটা বোন না ধাপার মাঠ, বুঝছি না, ধাপার মাঠে গেলে ছেঁড়া ছেঁড়া কাপড় পরে, ভালো করে ভেবে দেখো, যদি আমার ধাপার মাঠ দেখাতে হয়, ছেঁড়া কাপড় গোবোটাই ফেলতেই পারি, ধাপার মাঠের ছেঁড়া কাগজপত্র পড়ে আছে কি না? আমরা ভীষণ কন্ডিশন, আর ভাবার দরকার নেই, কেউ একটা ভেবে দিয়েছে, আই অ্যাম জাস্ট মিয়ার ফলোয়ার। আমি বলছি না, আই উইল রিজেক্ট দ্যাট, আই উইল নট ফলো দ্যাট, লেট মি থিঙ্ক। হ্যাঁ, এইবার লোকে তারপরে কী বলে, ওর প্রচুর পয়সা, ওটা করতে পারে, ওটা কারণ নয়, ওই পয়সাটা খরচা করার মতো মেন্টালিটি চাই, যে আমি যেটা দেখাবো সেটা কোথাও আসতে পারে না। ভাবতে পারো যেরকম ছাতা ফরেস্ট হতে পারে, শুধু এসে ছাতাটা কেরম ফেলে দিয়েছে, তার পেছনে সব পাপেট সব লুকোচ্ছে, পেছনে সবাই গিয়ে লুকোচ্ছে ভীমকে দেখে, মানে ভীম বড় ঢুকে পড়েছে, আমরা কোথায় লুকোবো? হ্যাঁ, আর ছাতা মানে কী বলো তো, আশ্রয়। তাহলে
বোনের সাথে বোন আশ্রয় মার্চ করে যাচ্ছে কিনা। হ্যাঁ, একে কি বলে, এই হলো ধ্বনি, এটা যেখানে থাকবে সেই আটি ক্লাসিক্যাল হয়। যত বেশি লোকসানার ব্যঞ্জনায় কথা বলবে সেই সাহিত্যই তো ক্লাসিক্যাল সাহিত্য, আর যত বেশি লক্ষণা ব্যঞ্জনা দিয়ে তুমি এক্সিকিউট করবে সেই ফর্মের নামই তো হয় ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল বিষয়টা কি সেটাই তো আমরা জানি না, কারণ আমরা তো সব কিছু টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে আমাদের, তাই কি না? তাই জন্য ক্লাসিক্যালের মূল্যবোধ হারাচ্ছে, কিন্তু দিনের পর দিন মূল্যবোধ হারাচ্ছে ক্লাসিক্যালের, কিন্তু কারণ আমরা ক্লাসিক্যালটা কি এটা নিয়ে কোনো চর্চা হয় না। ক্লাসিক্যাল কীভাবে শিখতে হয়, ক্লাসিক্যাল কীভাবে প্রিজার্ভ করতে হয়, প্রথম সেটা লাইফস্টাইলে আসতে হবে। ক্লাসিক্যাল মানে কি, বিগ টাইম স্পেসের জিনিস, তাই কি না? ক্লাসিক্যাল মানে কিন্তু ওয়েস্টার্ন নিলে হবে না, মিউজিয়াম পিস নিলে হবে না, ওয়েস্টের পুরো মানেটা আলাদা। ক্লাসিক্যাল মানে মানে যা কিছু মৃত তাকে ওরা ক্লাসিক্যাল বলে, বুঝতে পেরেছো? না, ইন্ডিয়াতে তা মানে নয়, কপিলাভাত সেনই এই মঠটাকে খণ্ডন করেছে, না না না, আমাদের এখানে ক্লাসিক্যাল মানে যেটা ফ্লো যায়, বাট যেটা কারণ তাকে ক্লাসিক্যাল বলা হয়। তাহলে সমস্ত আর্টের যেটা কারণবিদ্যা তার নাম ক্লাসিক্যাল কোড অ্যান্ড কোড, তাকে বলা হতো মার্গ, তার নামই ছিল মার্গ, আর যেটা বয়ে যাচ্ছে তার নাম ডিসি। প্রথম কথা, দিস ওয়ার্ড ইজ নট আওয়ার্স ওয়ার্ড, এটা কিন্তু ওই কলোনিয়াল পিরিয়ডে দেওয়া, ওদের ক্লাসিক্যাল মানে ক্লাস পিপল, তাই দেখবে ব্যালের টিকিটের দাম প্রচণ্ড বেশি। কিন্তু আমি দেখেছি বিদেশে ব্যালে দেখতে গিয়েছি, বাঘের ছাল কুকুরের ল্যাজ লাগিয়ে সব আসে ওরা ওদের দেশে। হ্যাঁ, ক্লাস না, মানুষের জিনিস ওরা পড়ে না, তো পশু পাখির জিনিস পড়ে, মানুষের জিনিস কেন পড়বে? একজন ঢুকলো দেখলাম বাঘের ল্যাজ লাগিয়ে পেছনে, আমি দেখলাম বসে বসে, এখানে যাও তুমি যাও চলে যাবে, কালকে রবীন্দ্র সদনে এনে দেবে একটা বাঘের চাল পড়ে যাবে, দেখবে কি বেরোনোর পর চারটে কুকুর কামড়ে দিয়েছে কোন গায়ে হাতে পায়ে। হ্যাঁ, এটা বোঝা উচিত আমাদের, এগুলো আমরা বুঝি না। ক্লাসিক্যাল মানে ক্লাস শব্দটা আসে কি না, এই সমস্যা তৈরি করলো। হ্যাঁ, ক্লাস মানে একটা হায়ারার্কি, তাই কি না? না, এই মানেটাই ভুল। ক্লাস মানে ক্লাসিক্যাল মানে আমাদের মানে যে টাইম স্পেসটা বড়। জমিদার বাড়িগুলো তৈরি কি আজকে ফ্ল্যাটের মতো টাইমে হয়ে গেছিল? তাহলে জমিদার বাড়িটা ক্লাস কি সেন্সে, ফর দ্য বিগ টাইম অ্যান্ড স্পেস। ঘরগুলো কি এইটুকুনি হাইটের ছিল, আরও উঁচু ছিল, তার জন্য হাওয়া ফেলতো, ফ্যান লাগতো না। আজকে ফ্ল্যাটের মধ্যে প্রথমেই ফ্ল্যাটটা বানায় ওরা এসির সিস্টেমটা ধরে, কিন্তু যত কম মানে রান্নাঘরের মধ্যে একটা কমোড বসিয়ে আপনার হাগুর জায়গা করে দেবে, কিন্তু স্পেস বাঁচাচ্ছি, মানে যেখানে খান সেখানেই হাগুন, সেই জায়গায় পৌঁছচ্ছে। কিন্তু বেসিক্যালি বম্বেতে যেগুলো সুইট মানে বলে স্টুডিও অ্যাপার্টমেন্ট, সেগুলো তাই কিন্তু বম্বের, বম্বে স্টুডিও অ্যাপার্টমেন্ট তাই, স্পেস বাঁচিয়ে ফেলছে পুরো একদম। স্পেস বাঁচিয়ে কোথায় রাখছে, কোন ব্যাংকে রাখছে আমি জানি না, আপনাকে দিল হয়তো এই নিন 6 ইঞ্চি স্পেস বেঁচেছে, ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখুন, 6 ইঞ্চিটা এক বছর পরে 12 ইঞ্চি হয়ে যাবে। হচ্ছে হচ্ছে না বিষয়টা, এটা আমার স্টুডিও বানাতে গিয়ে আমি বুঝেছি, এটা আমার স্টুডিও বানাতে গিয়ে আমি বুঝেছি যে আর্কিটেক্টের মাথায় আছে স্পেস বাঁচাবে, কিন্তু স্পেস বাঁচাতে গেলে এনার্জিটা ভাইব্রেট করছে কি না ভেতরে, এনার্জিটা সার্কুলেট করছে কি না আমাকে তো সেটা ভাবতে হবে রে বাবা। আমাকে যদি এরম করে তুমি খুব টাইট জিনিসপত্র পরিয়ে রাখবে, এখানে আমি এরম হয়ে গেছি থাকবে তুমি এরম করে, তোমার ভেতরে প্রাণটার একটা স্পেস চাই তো, তাই আমার শরীরটা তেরম তৈরি হয়েছে। আজকে এইটা আমরা বুঝি না, এটা বুঝছি না। তাই ক্লাসিক্যাল আর্ট মানে কি, যেটা কারণ, যেটা কারণ সব শিল্পের যেটা কারণ ভূমি, তাকে আমরা মার্গ শব্দে আখ্যা দিতাম আমাদের দেশে, আর যেটা প্রবাহমান ধারা তাকে আমরা দেশি শব্দে আখ্যা দিতাম। তাহলে প্রবাহমান ধারাকে অস্বীকার করছে না, কিন্তু কি করে করবে? আগে তো মনুষ্যত্ব, তারপরে তো শাস্ত্র, না কি শাস্ত্র আপনাকে যা বোঝাচ্ছে যা শেখাচ্ছে সেটা কি একটু ম্যানিপুলেট করছে, কারণ নইলে বুদ্ধি তো স্টেট স্টেট ধরে নেবে না, অঙ্ক তাই তো, আমাদের অঙ্ক তো সেভাবেই শেখানো হয়, তাই কি না? কিন্তু 2 2 4 যোগ ভাগ গুণ বিয়োগ, এই তো অঙ্ক, তাহলে ক্যালকুলাস কোত্থেকে আসছে, লগারিদম কোত্থেকে আসছে, আসছে কি আসছে না? তাই শাস্ত্র বা মেথডোলজি মানেই ঘুরিয়ে শিখতে হবে জিনিসকে। অঙ্কর পরীক্ষায় কি দেয়, বই থেকে যা অঙ্ক মুখস্থ অঙ্ক করে পাশ করি আমরা, আনসিন থাকে আমাদের নাচ গানে, আনসিনটা কি বলতো কিছু নেই,
সবটাই রেডিমেড, এটা বড় সমস্যা। তাই আমরা কোনো ভাবনা করতে পারছি না, নো আনসিন, এটা করে দেওয়া হয়েছে। ভালো করে ভাবো তোমরা, আমিও সেই ফিল্ডেরই লোক, এভরিথিং হ্যাজ সিন, নাথিং ইজ আনসিন। যদি আনসিন কিছু না থাকে তুমি তো ভাববেই না কিছু, সিনও থাকতে হবে আনসিনও থাকতে হবে, তাই কি না? আমরা যে মেথডটা শিখছি এই মেথডের ইউনিকনেসটা আমরা বুঝতে পারছি না, বিকজ দের ইজ এ নাথিং আনসিন ফর আস, দের ইজ এ নো আনসিন কোয়েশ্চেন, দের ইজ এ অনলি ওয়ান টার্গেট মেথড। আমি কি পদ্ধতি বানিয়েছি? উল্টে দিয়েছি, আনসিনটা বেশি ওখানে, সিনটা নেই। উদাহরণ দিচ্ছি, ঠোঁট মুদ্রা, ঠোঁট ওষ্ঠ মুদ্রা এরম করে দেখানো হয় নর্মাল, আবার এরম করে দেখানো হয়, কেন দেখানো হয়? হ্যাঁ, কেন দেখানো হয়, এটা কার্যকারণ বিচার আছে তো, বলবে এটা পরম্পরাক্রমে হয়ে এসছে। আর যেখান থেকেই শুরু হোক, কোনো মানুষই তো বানিয়েছে, এটা তো কুকুরে বানায়নি, তাই কি না? কুকুরে তো ছোটো ছোটো চুম্বন করে না কোনো দিন, আমি তো দেখিনি আজ অব্দি, আমাকে করে আমার কুকুর বনিকাস। হ্যাঁ, তাহলে এটা কেন হলো, এই মুদ্রাটা কেন এলো, এটা এই মুদ্রা দিয়ে কেন হলো না, এটা এই মুদ্রা দিয়ে কেন হলো না, এই কোয়েশ্চেনটা আনসিন। যেটা আমি বলতে চাইছি, সিন তো আমরা মুদ্রা শিখছি, হোয়ার ইজ দ্য আনসিন? এই মুদ্রাটা ট্রেডিশনাল ঠোঁট, আমি এটাকেই নিচ্ছি, এটাকে আর নিচ্ছি তো দুটো, এটা কেন? বলা আছে লোকানুকরণম নাট্যম, শাস্ত্রপ্রমাণ, লোকপ্রমাণ, আধ্যাত্ম প্রমাণ, এই তিনটে এপিস্টেমোলজি কিন্তু নাট্যশাস্ত্রের। শাস্ত্রপ্রমাণ, শাস্ত্র একটা তৈরি করছে, কিন্তু শাস্ত্র যা বলছে তা কি লোকের বাইরের জিনিস বলবে? বলবে না তো, তাহলে সেটা তোমায় লোকে খুঁজতে হবে। এবার লোকে খুঁজে দেখার পর লোক টু শাস্ত্রের জার্নি হচ্ছে তোমার রিয়েলাইজেশন, স্বসংবেদনা, আধ্যাত্মতা। এবার বলো এইটা কেন তৈরি হয়েছে, এই মুদ্রাটা বলো। কিচ্ছু না, চলে যাবে এখনো বেঁচে পুরনো যাত্রা আর্টিস্ট বা পুরনো যারা সংসাজে, তারা এরম করে ঠোঁটে লিপস্টিকটা লাগায় লাস্টে, আই হ্যায় লাগে না আলতাটা। এটা ডাইরেক্ট ইমিটেশন আমরা করবো না, দেন ইট ইস কনভেনশনাল, তাই আমরা এরাম করে ঠোঁটের মাপেই দেখাবো। ভেবে দেখেছেন এটা আমরা এরাম করে দেখালাম না কেন, অতিব্যাপ্তি হয়ে গেল তো, আকারটাকে তো স্ট্রেচ করে দিলাম, তাই আমরা এরাম করে আধারাম দেখালাম। এলো কোথা থেকে অধর মুদ্রাটা এরকম? কে বানালো, কেন বানালো, কি লজিকে বানালো? দিস ইজ দ্য আনসিন। এই আনসিন না ছাড়লে তো সব মাথামোটা তৈরি হবে, আর তোমরা ভ্যালু করবে না আটকে। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম নাও ইট ইজ ইন দ্য ক্লাসিক্যাল, ইটস এ বিগ ক্রাইসিস, উই ডোন্ট নো হাউ টু ভ্যালু কাল ক্লাসিক্যাল। শিখছি, বাড়িতে গেলেই পাবো, ওর বাড়িতে অনেক হিরে আছে, গেলেই দিয়ে দেয় একটা দুটো, তারপরে হিরেগুলোটি আমি দিয়ে দিচ্ছি, কেউ কে রাস্তায় হিরে ছড়াছড়ি খাচ্ছে। দিস ইজ দ্য মেজর ইস্যু রাইট নাও, অ্যান্ড দিস ইজ দ্য ক্রাইসিস অফ ক্লাসিক্যাল আর্ট। 30 ইয়ার্স ব্যাক ক্লাসিক্যাল আর্ট থাকবে না, এরম ভাবে চলতে থাকবে, নষ্ট হয়ে যেতে শুরু করে দিয়েছে। কোনো কন্টেম্পোরারিটি ভাবতে গেলেই ক্লাসিক্যাল আর্ট, আপনি ইউটিউব খুলবেন, ইনস্টাগ্রাম খুলবেন, দেখবেন ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স চলে আসছে। কেন এটা হবে? ভারতনাট্যম কন্টেম্পোরারি বানালাম, লিওটার্ড পরে এখানে একটা ফ্যান বেঁধে নিলাম, কন্টেম্পোরারি ভারতনাট্যম, কী সে কন্টেম্পোরারি হলো? আমি তো বুঝতে পারছি না বিষয়টা। তাহলে আপনার শাড়িটা কন্টেম্পোরারি নয়, তাই তো? শাড়ি কন্টেম্পোরারি হলো না, তাই তো? হাউ ক্যান ইট পসিবল, হোয়াট ডাজ ইট মিন কন্টেম্পোরারি? দের ইজ এ ডিফারেন্স, দ্য মিনিং ডিফারেন্স, মডার্ন কন্টেম্পোরারি, এটা আমরা মডার্ন ইরাতে আছি, কিন্তু এখন যেটা চলছে দিস ইজ কল কন্টেম্পোরারি, তাই কি না? তাই বলি ও আমার কন্টেম্পোরারি, মানে আমার সাথে একসাথে পড়েছে, তাই কি না? কিন্তু টাইমটা মডার্ন তো, আমরা মডার্ন ইরা রয়েছি তো, আমরা প্রাচীন যুগে তো নেই। তাহলে বিষয়বস্তুটা কি, তাহলে আমি আজকের যুগে দাঁড়িয়ে আছি, মানে কন্টেম্পোরারিতে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের সবার থটস মডার্ন। ভেবে দেখুন, আমরা প্রাচীন মত মানি, আমরা দোরখা একাদশী করি, করি কি আমরা? তাহলে আমরা মডার্ন ভাবনা চিন্তা আমাদের মাথায় তো পুষ্ট। হ্যাঁ, কারণ টাইম অ্যান্ড স্পেসের ওপরই তো ধর্ম তৈরি হয়, টাইম অ্যান্ড স্পেসের ওপর সিস্টেম তৈরি হয়। হ্যাঁ, তাহলে আমরাই তো সব থেকে ভালো পারবো কন্টেম্পোরারি করতে। তাহলে ভারতনাট্যম কন্টেম্পোরারি লিওটার পড়ার দরকার নেই তো, আমি হাফ শাড়ি পরেও তো ভারতনাট্যমে কন্টেম্পোরারি করতে পারি। এবার কন্টেম্পোরারি মানে কি ভালো করে বুঝে দেখো, যত ভারতনাট্যমের জুয়েলারিসগুলো তোমাদের রয়েছে, সে যুগে কিন্তু মানুষ ওই জুয়েলারিগুলো ন্যাচারাল পরত। আজকে আমরা পড়ি, এখন আর জরোয়া সেট পরে কেউ বিয়ে বাড়িতে যায়? যায় না। আমার মা পড়ে যেত, আমার মা হিরের জরোয়া সেট পরে বিয়ে বাড়িতে যেত,
পুরো একদম আমার ছোটবেলায় ক্লাস টু থ্রিতে আমি দেখেছি আমার মা এক গাছ গয়না পরে যেত বিয়ে বাড়িতে আমার মা, এখন যাই তো না আমরা। এটা কি কারণ, কেন কমে গেল, এটা কেন কমে গেল? আমার মাই এখন বিয়ে বাড়ি গেলে আর পড়ছে না, সেম মহিলা যে আমার ক্লাস টু থ্রি অব্দি দেখেছি বিয়ে বাড়ি মানেই সে অত সেজে যাবে, সে এখনো বিয়ে বাড়ি যাচ্ছে কিছু না পড়ে, কি এমন হয়ে গেছে তার মধ্যে? কোথাও তো একটা কিছু তাকে বিভাব দিয়েছে না কি? হ্যাঁ, কি বিভাব দিয়েছে? দেখছে বিয়ে বাড়িতে আর বাকিরা ওগুলো পড়ে না, দেখছে ওটা পড়ে না কেউ, তাহলে সে যদি পড়ে যায় তাহলে সে তো কি হবে, সং অকওয়ার্ড সঙ্গে পরিণত হবে। তাই জন্য এককালে ওইগুলো লোকে নর্মালি গয়নাগুলো পরতো, তাহলে প্রথম যদি একটা আর্ট ফর্মকে আমি কন্টেম্পোরারিতে আনি, প্রথমে তার বাহ্যিক গয়নাটা ছাঁটো, ছেড়ে ফেলো। কন্টেম্পোরারি মানে কি, নর্মাল হবে কথা বলা, নর্মাল হবে বিহেভ করা। হ্যাঁ, সেই বিহেভিয়ারটা যখনই তার মধ্যে অ্যাড হবে, দিস ইজ ইটসেলফ কন্টেম্পোরারি। এই হ্যাঁ, এইটাই মেনলি কাজ করে, এটা তো অচল, এই তো সচল। সেক্ষেত্রে ওষ্ঠ আর অধর, এই দুটোকে যে আমরা আলাদা করি, ঠোঁট তো দুটো ভাগ দিয়ে দেখায়, এই হলো ওষ্ঠ যে দুটো রয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের এটা ফিক্সড, আমাদের নিচেটাই চলে, আমাদের নিচেটাই চলে, তাই জন্য ওরা এইটা বা এইটার পর এইটা গতি বোঝাচ্ছে। এবারে অ্যাকচুয়াল সূত্রটা কি, ভরত মুদ্রার মেন সূত্রটা দিয়ে গেছে, আকৃতি চিহ্ন জাতি চেষ্টা এই চারটে জিনিস, স্বয়ং বিতর্ক নিজে আগে উহাপোহ বিচার করে তারপর মুদ্রা প্রয়োগ করে, আকৃতি চিহ্ন জাতি চেষ্টা, লেখো এই চারটে শব্দ। এবার এই চারটে শব্দের ব্যাখ্যা করতে হবে। আকৃতি মানে কি, বাহ্যিক অবয়ব, তাই কি না? হ্যাঁ, বাহ্যিক অবয়ব আকৃতি। চিহ্ন, চিহ্ন মানে কি, সিম্বলিজম হলো। জাতি মানে কি, ওই সামান্য মনুষ্যত্ব ঘটত্ব, তাই কি না, পুষ্পের পুষ্পত্ব। আকৃতি চিহ্ন জাতি আর চেষ্টা মানে কি, যে কোনো ফিজিক্যাল এফোর্ট ইজ কল চেষ্টা, যে কোনো ফিজিক্যাল এফোর্ট ইজ কল চেষ্টা, ঠিক আছে? ফিজিক্যাল এফোর্ট বললো কেন, বায়ুর তো গতি আছে, তাকে কি বলে ক্রিয়া, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রিয়া অ্যান্ড চেষ্টা। কিন্তু তাই এখানে মুদ্রায় চেষ্টা প্রয়োগ করলো, ক্রিয়া শব্দ প্রয়োগ করেনি, বোঝা গেল ইট হ্যাজ টু বি ফিজিক্যাল এফোর্ট হলো। এবার আমি বিনা এরম করে ধরলাম, এটা কি হলো বলো তো, বিনার আকার হলো না তো, বিনার চিহ্ন হলো এটা, তাই কি না? কারণ বিনা এমভাবেই বাজে, একটা হাত দিয়ে সারণা করে আর একটা হাত দিয়ে মারে। এবার এই মুদ্রাটাই কেন ধরলো বলো তো, এটা তো প্রশ্ন বলে না, আর্টিকুলেশন নো 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 অ্যাকচুয়াল বিনা ছিল কিন্নরি, আজকের এরকম কর্ণাটিক বিনা তো ছিল না, ছিল কিন্নরি। কিন্নরি বিনা কেন, টাং 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 টাং, এই আঙুলটা দিয়ে সরু বাঁশটাকে ধরে আর এই আঙুলটা দিয়ে মারে, আর্টিকুলেট করলে এটাই আসবে কি না? হ্যাঁ, এই হলো ভাবনা, কতটা ভাব যে আমি হাত ও কোনটা গ্রহণ করব। আর বিনা শব্দ স্ত্রীলিঙ্গ, এটা তো স্ত্রী শক্তিকেই দেখায়, তাই দু হাতে স্ত্রী হলো। এটা তাহলে কি হলো, চিহ্ন, এটা কি বলো, জাতি ঘট, ঘট দেখালাম, তাহলে ঘটত্ব, ঘটত্ব কম্বুগ্রীবস্ফীত উদর, এটা হলো জাতি, এটা হলো জাতি, ঠিক আছে? বলে তুই পতাকা দিয়ে কথা বলি, এরাম দেখালেই তো হয়, এটা লৌকিক, এটাই লোকে এরাম দেখাবে, তোমাকে এটা এরাম দেখাতে হবে, হয়েছে? এবার মনে করো চেষ্টা, ঠিক আছে, পদ্মের আকৃতি, পদ্মের জাতি, পদ্মের চিহ্ন, পদ্মের চেষ্টা, চারটেই এর মধ্যে রয়েছে। এই যে পেটেলস গুলো খুলছে, চেষ্টা, তাহলে এইটা করলো কেন বলো তো, এই আনছে এটা কেন বলো, বলো দেখি কেন, স্পেস ডিফাইন করলো, পুরো স্পেসটা দেখিয়ে দিল, কতটুকু জায়গা জুড়ে এই মুদ্রাটাকে দেখাবো, দিয়ে এইবার চেষ্টার দ্বারা খুলে দেখো কতটুকুই দেখাবে, এরাম দেখাবে না, স্পেস ভেঙে গেল,
টাইম এন্ড স্পেসকে ডিফাইন করে ধরে রেখেছি কিন্তু একদম, বুঝলে? দেখবি ম্যাক্সিমাম করতে গেলে হাত ছেড়ে যায়, আমি দেখেছি ম্যাক্সিমাম ফল্ট ডান্সারদের না টাইম এন্ড স্পেস ধরা আছে এর মধ্যে, এই টাইম এন্ড স্পেসের মধ্যে এটা হবে, এর থেকে বেশি ছাড়বেই না। ভালো করে হাতকে ঘোরাও, দেখো কতটুকু টাইম এন্ড স্পেস নিচ্ছ, ঠিক ততটুকুর মধ্যেই মুদ্রার আকৃতি শেষ হচ্ছে। যদি এর থেকে বড় হয় কুমড়ো, পদ্ম নয়। আমি জানি এটা স্টুডেন্টরা শিখতে ভালোবাসে না, রেডিমেড চাই তো সবাই। প্যাকেটের দুধ খেতে ভালো লাগে না, কি খাচ্ছে জানো না, সব কেমিক্যাল। কোনো গরুর মধ্যে, কোনো গরু কেন, গরু বাঁদর কারুর দুধ নেই ওর মধ্যে, পিওর গরুর দুধ খেয়ে দেখবে আর প্যাকেটের দুধ। কিন্তু আমরা কি আর কে খারাপ, খাক না যা খাচ্ছিস খায় না। দিস ইজ কল্ড আইসোলেশন, দিস দ্য অ্যাবসলিউটলি আইসোলেশন অ্যাট ইজ, এটাই হচ্ছে বুদ্ধিমানতার লক্ষণ, এটাই বুদ্ধিমানতার লক্ষণ। তো অত কে খাটবে, যা দুধই তো খাচ্ছিস না, তুমি দুধ খাচ্ছ না, কেমিক্যাল খাচ্ছ বেসিক্যালি, আর তুমি ওটাকে প্রপাগেট করছো আরো। এদিকে ইন্টেলেকচুয়ালে বলবে না না সব ঠিক করা দরকার, এই করা দরকার, কি করবো, ওরা তো সব থেকে বড় মাথা মোটা, ওরা নড়ে কাজ করে না তো ইন্টেলেকচুয়াল, একদম নড়বে না, শুধু মুখে বচন, বচন দিয়েই শেষ। ওরা বুদ্ধিমান আর দিবান কি একত্রে সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ তোমার বুদ্ধি থাকলে ধীটা নাও থাকতে পারে, ধীটা গ্রো করলে তো বুদ্ধিটা থাকবেই, বুদ্ধি তো যাচ্ছে না, তাহলে ধীটা গ্রো করতে হবে তোমার। এই ধীটা গ্রো করার জন্যই বিভিন্ন রাস্তা, ন্যায়ের এপিস্টেমোলজি প্রমাণ নিরূপণ রাস্তা, যোগের ধ্যান রাস্তা, ব্রহ্মের রিজেকশন রাস্তা। আমাদের যে বেদান্ত, বেদান্ত কি শেখায়? নেতি 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 নেতি, এটাও না 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 এটাও না, এরম করতে করতে পৌঁছলে লাস্ট যেটা পড়ে থাকবে সেটাই ব্রহ্ম। তার মানে কি? রিজেকশন করছে তো। হ্যাঁ, দুটো প্রবলেম আমাদের হিউম্যান সভ্যতা, রাগ আর দ্বেষ। আমরা কোনো জিনিসে নয় টু মাচ অ্যাটাচড, আর যেটা কাজে লাগে না আমরা টু মাচ ডিট্যাচড। দিস দ্য বিগেস্ট প্রবলেম অফ নর্মাল হিউম্যান ইন্টেলেক্ট। রাগ দ্বেষ যার মধ্যে আছে, যেটা ভালো লাগবে আমরা টু মাচ অ্যাটাচড, যেতে আমাদের কাজ নেই তাও টু মাচ ডিট্যাচড। এটার থেকে বেরিয়ে নিউট্রাল রাস্তাটায় থাকাটাই হচ্ছে অ্যাকচুয়াল ধীবানের কাজ। হ্যাঁ, অনেক কিছু ভালো লাগে, আমি তো কথাগুলি বলছি, তাতে আমাদের কথাগুলি নাচা উচিত ছিল একদিন বসে বসে, আমার তো কেরিয়ার ব্রাইট ছিল একদম, সব আমি ছেড়ে দিয়ে চলে গেলাম কেন? যে না, বুদ্ধিটাকে একটু টোন করব, জানি আমার স্ট্রাগল করতে হবে, জানি আমাকে মেনে নেবে নাকি, অসুবিধা নেই। ব্রেল যেটা আজকে অন্ধদের সব থেকে বড় জিনিস, ব্রেলের হিস্ট্রি জানো? ব্রেল বানানোর 100 বছর বাদে অ্যাকসেপ্টেন্স পেয়েছিল, 100 বছর বাদে। আর যীশু খ্রিস্ট মারা যাবার 700 বছর বাদে বাইবেল ফর্ম করেছিল। এই টাইম স্পেসটাই তো আমরা বুঝতে পারি না, তাই সবকিছু আমরা আমাদের জীবদ্দশায় দেখতে চাই না। আমাদের ডিউটি হচ্ছে বুদ্ধিটাকে ট্রান্সমিট করে দিয়ে যাওয়া, যেখান থেকে শুরু হয় সেটা জীবদ্দশায় দেখতে পাবে না। একটা পুকুরে আপনি একটা পদ্ম গাছের ডাঁটি বসান, দেখবেন গোটা পুকুরটা ভরতে 4 জেনারেশন লাগে পদ্মে, গোটা পুকুরটা কিন্তু পদ্মে ভরে যাবে, 4টে জেনারেশন লাগবে। এটাই তো প্রমাণ যে তুমি যেহেতু শুরু করলে কাজ, ভেবো না তোমার জীবদ্দশায় এই কাজের কোনো সাকসেস হবে, কিন্তু চলতে থাকবে। যে সিনেমা ঋত্বিক ঘটক থেকে শুরু হয়, আজকে বাংলা সিনেমার কত রকম তৈরি হচ্ছে এটা কে আনে? প্রথম ঋত্বিক ঘটক কিছু পেয়েছিল জীবনে? কিচ্ছু পায়নি। সত্যজিৎ বা কী পেয়েছে? অস্কারটা সে তো নয় দিল, তার আগে সত্যি তাই কত সময় সিনেমা করতে পারেনি, টাকার অভাব কিছুই করতে পারেনি, কিন্তু আজকে যে বাংলা সিনেমার যে এক্সপেরিমেন্টাল জায়গা দাঁড়িয়ে আছে তাতে এদের অবদানের জন্য, তাই কি না? যদি সত্যজিৎ রায় ওই কমিউনিটিটা না তৈরি করতো, লাইট মাইন্ডেড পিপল কমিউনিটি, যারা সমস্ত সিনেমা দেখবে, বিদেশে কী হচ্ছে, ডেভেলপ হচ্ছে না হচ্ছে, আজকে তৈরি হতো আমাদের ওরিয়েন্টেশন? সত্যজিৎ রায় কী পেয়েছে? কিছুই তো পাইনি। ওই একটা অস্কার বিচার করো না, ওটা কিচ্ছু পাইনি কিন্তু, কিন্তু বেস বানিয়ে দিয়ে গেছে আমাদের জন্য, তাই কি না? রবীন্দ্রনাথ প্রথম মঙ্গল কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন, এইগুলোর পর তাছাড়াও যে কাব্য হতে পারে তার বেস কে তৈরি করলো? উনি তো বিহারি লালের দ্বারা ভীষণ মানে একদম পুরো ইয়েছিলেন, বিহারি লালের জিনিসও ওনার ভালো লাগতো, কিন্তু সেইখান থেকে বেরিয়ে নতুন ধারাকণি তৈরি করে আনলেন। ভাবুন তো, সে যুগে মঙ্গল কাব্য মানেই বাংলার কবিতা, এটাই বলা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল, চণ্ডীমঙ্গল, মনসা মঙ্গল, প্রচুর মঙ্গল কাব্য লেখা হয়েছে, সেগুলোই চলছে। সেখান থেকে বেরিয়ে আসছে রবীন্দ্রনাথ ঠাকুর, যার মধ্যে কোনো ধর্মের কথা নেই কিন্তু সব ধর্মের সারকে রেখে গিয়েছে, কোনো দিন ডাইরেক্ট ভাষায় কোনো ধর্ম, এমনকি ব্রহ্ম নামটা উল্লেখ করলো না। উনি নিজে তো আনন্দ ব্রহ্মবাদী, উনি
ব্রহ্ম নামটা কোথাও উল্লেখ উনি করেননি, কারণ ব্রহ্ম নামটা উল্লেখ করলেই তো বেদান্তের ছায়াতলায় চলে যেতে হবে ওনাকে, উনি কারোর ছত্র ছায়াতলায় বাঁচতে চাননি। তাহলে উনি কি শিখিয়ে গেলেন একটা আমাদের জন্য বেস্ট, তোমরা ভাবো, আটকে থেকো না, ভাবতে শুরু করো। কিন্তু আমরা তো রবীন্দ্রনাথ আটকে গেছি, আমরা কিন্তু ভাবছি তার এটাই প্রবলেম, রাগ, টু মাচ অ্যাটাচড, আর দেশ, আমি এটা বুঝি না, সমস্যা এখানেই তো। তাই টু মাচ অ্যাটাচড অ্যান্ড টু মাচ ডিটাচড, এই দুটোই প্রবলেম আমাদের। ইউ হ্যাভ টু বি ইন দ্য মিডল লাইন অ্যান্ড দ্য সেন্টার লাইন, তাহলেই তুমি দুটোকেই দেখতে পাবে পাশে, যে এটাও কি এটাও কি। তুমি এদিকে থাকলে কিন্তু এটাকে দেখতে পাবে না, ইউ হ্যাভ টু বি ইন দ্য সেন্টার লাইন, তাহলে দুটোকে তুমি দেখে চলতে পারবে। সো দিস ইজ কল্ড ইউ আর কনসিয়াস। এই যে মুক্তক, কাব্যের জগতে যে মুক্তক প্রবন্ধ আনা হয়, আগে কাব্য পড়তে হতো, গোটা কাব্যটা না পড়লে বুঝবেন না, যে মুক্তক এলো, মুক্তকের একটা শ্লোক একটা কাব্য। ভেবে দেখুন তো মানুষের বুদ্ধি কোন জায়গায় ট্রাভেল করলো, যে একটা কাব্য। তাহলে কি দিনে দিনে টাইম স্পেসটা ছোট হচ্ছে, এটাই বোঝা যাচ্ছে তো মডার্ন মানেই কি, টাইম স্পেসটা ছোট হতে হতে স্কুইজ করে যাচ্ছে। যত স্কুইজ করছে মানুষও তত ভাবছে, কিন্তু মানুষের শিল্পটাকে কিন্তু মানুষ কম্প্রোমাইজ করছে না, করছে কি? তাহলে কি মুক্তক বানাতো ওরা? ভেবে দেখুন একটা কাব্য একটা শ্লোকের মধ্যে লিখে দিচ্ছে, একটা কবিতায় একটা কাব্য পুরো থটসকে বলে দিচ্ছে। এইভাবে তো আমরা পড়াশোনাটা করি না, আমরা নিজেরাই প্রত্যেককে আমাদের সন্তান সবাইকে ফ্র্যাঙ্কেনস্টাইন বানাচ্ছি, তাই আমাদের সন্তানরা ট্রেডিশন ধরে আর রাখছে না। একটাই ছেলে মেয়ে ভাবুন, যখন যাদবপুর থেকে ফিজিক্স নিয়ে পিএইচডি করছে, সেই ছেলে বা মেয়ে 14 বছর নাচ শিখেছে, তা তার কেন মনে হলো না আমি নাচ নিয়ে পিএইচডি করব? মনে তো হলো না। তাহলে সে কেন ফিজিক্স নিয়ে পিএইচডি করতে গেল? তাহলে 14টা বছর তুমি কেন দিলে আমাকে? এটা রাগের কথা নয়, এটা আমাদেরই কোথাও ফল্ট আছে, সেই ফল্টটা আমাদেরই খুঁজে বার করতে হবে, ঠিক কিনা? তাহলে কোথাও আমরা কানেক্ট করতে পারছি না, কেন কানেক্ট করতে পারছি না? কারণ ফিজিক্সে যে ভাবনার স্কোপটা দেওয়া হয় তাকে, হয়তো এখানে আমরা সেই স্কোপটা দিচ্ছি না কাউকে আর, তাই মাথা কাজ করছে না, মুভ করছে না, এই যে এটা করি কী হবে, চলে যাই। কিন্তু এটাই যখন বিদেশে গিয়ে লোকে পিএইচডি করে, আপনি ভাবতে পারবেন না তার কী মাত্রা। সে তো বুঝলাম, জ্ঞান তো একটা, তো এইটাই তো নাচ, আর তো কোনো নাচ নেই। তাহলে তো হাতে বসে এরম করলেই হয়, ক্লাসে আসবে টিচার থাকবে তাক্কা দিম্মি তাক্কার জন্য দিম্মি, স্যার যাই হয়ে গেছে, জ্ঞান দেশে করবে তো ইয়াতেই বলে স্যার নিচে নিচ্ছি, তো এটাই তো সব, এটাই তো আলটিমেট। দেখ এর মধ্যে আমি সব তাল বলে দেবো, কিন্তু যাতে এটা আমার হাতে চলবে সব বলে দেবো, এটাই তো আলটিমেট টাইম অ্যান্ড স্পেস চলছে, তাই কি না? শিরোভেদ আকম্পিতম, এটাকে কপিয়াস ম্যানারে করলে কম্পিত, ধুতাম কপিয়াস করলে বিধুতাম। এবার ওর প্রয়োগে দেখবে আকম্পিত ছটা প্রয়োগ দিচ্ছে, মুভমেন্টটা তো একটা, ছটা প্রয়োগ কী করে হবে, ছটা বিষয়ে তোমার হবে কী করে? তুমি মানুষ, তুমি কুকুর, তুমি পাখি, তুমি গাছ, তুমি আবার পাহাড়, হবে? হতে পারবে শরীরে? পারবে? পারবে না তো। কিন্তু আকম্পিত শিরোভেদটা খোলো, দেখবে ছটা প্রয়োগ দেওয়া আছে। এইটা একটা টাইম অ্যান্ড স্পেস, এই টাইম অ্যান্ড স্পেসটাকে তুমি ম্যানিপুলেট কী করে করবে, তবে ছটা বিষয় তৈরি হবে, বুঝলি? কাউকে ডাকছি, হ্যাঁ এই এদিকে আয়, হ্যালো, এই যে কাউকে তুমি ডাকছি, কোন লেভেলের লোককে ডাকছি এখন বলো? তোমরা বসে আছো তাহলে কীভাবে ডাকবো? এই এদিকে আয়, এখানে আয়, তাহলে কি অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল কি না? সোজা ওনাকে ডাকবো যিনি ক্যামেরা রেকর্ডিং করছে, এই আপনি একটু এদিকে আসুন তো, চেঞ্জ হলো, তার উপরে দোতলা, এই নিচে নাম, সব আকম্পিত। তাহলে প্রত্যেকটাই তো আকম্পিত হচ্ছে, কিন্তু দেখি তো টাইম স্পেস স্ট্রেচ করছে, স্ট্রেচ করছে, এই মাথাটা দিয়ে আমরা আকম্পিত শিখি, এই তো সমস্যা। শাস্ত্র তো ঠিকই লিখেছে, সে তো ভুল কিছু লেখেনি। এবার মনে করো তো, এই বলছে পরিবাহিত, এরাম চলে পরিবাহিত, কি বলছে পরিবাহিত? প্রথম কথা লজ্জায়, তো পরিবাহিত মাথাটা তো এরকম, তো লজ্জায় এরাম এরাম করবে, তোকে হাতি বলবে, হাতি এরাম করে, বাচ্চা হাতি এরাম করে, হাতির লজ্জা, মানুষের লজ্জা হলো না। তাহলে যেই তুমি লজ্জা দেখাবে, তোমাকে এরকম করে মুখটা ঘুরিয়ে নিলে, তাহলে তুমি এই সার্ক মানে এইটের হাফ ইউজ করলে, পুরোটা তুমি ইউজ করলে লজ্জা, বুঝতে পারলাম না, লজ্জা না ঘেন্না না কি বুঝতে পারছি, লজ্জা ঘেন্না মাঝে মাঝে জিনিস মনে হচ্ছে,
বুঝতে পারছেন বিষয়টা, লজ্জা এইটুকুই ইউজ করবে, পরিবাহিতের ব্যবহারে আছে। হলো আবার কি বলছে, যে কেউ তোমার আলিঙ্গনে, যদি কাউ তোমাকে এরাম আলিঙ্গন করলে, যদি সিঙ্গারের আলিঙ্গন হয়, মুখটা এখানেই এসে পড়ে কিন্তু মানুষের, হ্যাঁ, তখন ঘাটটা এরম করে নাড়িয়ে সরিয়ে না, এই দেখো পরিবাহিতের একটা সার্পেন্টাইন প্রয়োগ আছে। তাহলে পরিবাহিত টোটাল ইটস এ কমন টাইম অ্যান্ড স্পেস আই এম গিভিং নাও বাই দ্য ইউজার্স, আই হ্যাভ গিভেন ইউ 4, 5, 6 বিষয়া। বিষয়া মানে কি, অবজেক্ট। অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট ইউ হ্যাভ টু লার্ন হাউ ইউ উইল ম্যানিপুলেট দ্য টাইম অ্যান্ড স্পেস পার্টিকুলার। তাহলে কি হলো, সামান্য মানে জেনারেলাইজেশন, বিশেষ মানে পার্টিকুলারিটি, চলছে কিনা আমাদের লজিকের মধ্যে, এই দেখো যত তোমার ভাবনা। তাই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন তো তাহলে তো ঠাকুর বাড়িতেই বানাতে পারত, যেটা পরবর্তীকালে রবীন্দ্র ভারতী হলো। তার মানেটা কি হলো, টাইম স্পেসটা একদম ভোগে চলে গেল, মায়ের ভোগে। হ্যাঁ, তুমি প্রকৃতিকে দেখছো না, বদ্ধ ঘরে বসে আছো, তোমার ভাবনা বিস্তার হবে না। তো এইটাই তুমি একটা মাঠে গিয়ে বসে দেখবে, দিগন্ত দেখছো, ভাবনা বাড়ছে। নাটকে কোনোদিন ভরতমুনি বলেনি ফিক্সড কস্টিউম হবে, ফিক্সড কস্টিউমটা শুধু দেশজ আর্টে হয়, কারণ ভারতনাট্যম তো তামিলনাড়ুর, কথাকলিটা তো কেরালার, মণিপুরিটা তো মণিপুরের, তাকে তার দেশের কালচার, দেশের কস্টিউম তো ফলো করতে হবে, তাই কি না? আর নাট্যস্থল ওভারঅল একটা পারদেশি এরিয়ার, তুমি যেমন ক্যারেক্টার তাই অনুযায়ী তুমি ড্রেস কস্টিউম ফলো করবে। আমার আগে ছিল নাচ, ঠিক আছে, তবে নাচের জন্য কী হয়েছিল, আমাদের শেখানো হয় একটা ভুল থিওরি, টেম্পল থেকে রিকনস্ট্রাকশন, এটা সম্পূর্ণ ভুল থিওরি জেনে রাখুন। যেই আপনি নাচ বানাচ্ছেন, আপনাকে টেম্পলের মতো গয়নাঘাটি সব বানিয়ে ফেলছেন, তো এটা ইমিটেশন তো পুরো, মানে আপনি ওই টাইম স্পেসে ফ্রোজেন, কারেক্ট কি না? আপনি আটটাকে বহমান ধারা করলে পারলেন না, কিন্তু পারছেন না, তাহলে কী হবে, গয়নার কিছু তত্ত্ব আছে, এনি জিওমেট্রিক্যাল শেপ হ্যাজ আ মিনিং, তুমি সেই জিওমেট্রিক্যাল শেপগুলোকে নিয়ে তোমার কনসেপ্ট অনুযায়ী কনসেপচুয়ালাইজ গয়নাটাকে ফেলো। যেমন আমার বেল্টে থাকে গোল আর চৌকো, গোল আর চৌকো কিচ্ছু নেই, কিন্তু গোল উডেন বিটস, চৌকো উডেন বিটস, গোল উডেন বিটস, চৌকো উডেন বিটস, গোল আকাশতত্ত্ব, চৌকো ক্ষিতিতত্ত্ব, এর মধ্যেই তো আট দাঁড়িয়ে আছে, তুমি সেটা কোমরে ধারণ করেছো। এইটা আমার বেরোতে অনেকদিন সময় লেগেছিলো লাইফে, এটা প্রথমে যখন আমি করেছিলাম অ্যাকিউরেটভাবে, প্রথম আমাকে মন্দাকিনী ত্রিবেদী বলে, দেখো স্কাল্পচার ইজ ভেরি ডিফারেন্ট মেটিরিয়াল, ডিফারেন্ট মিডিয়া, ডান্স ইজ ভেরি ডিফারেন্ট মিডিয়া, ডোন্ট ডু দিস। তো প্রথম কেঁদে বানানোর পর কেউ বললে যে একটা ধাক্কা আপনি খাবেন, কিন্তু আমি ওইটা শুনি চুপ করে, তারপর ওটাকে মনন করতে শুরু করি। মনন করার পর একটা সময় দেখলাম, হ্যাঁ, এটার তো ম্যান্ডেটরি প্রয়োজন নেই, আটটাকে বহমান করার দায়িত্ব দরকার। তো যদি আমি বললাম এই রামই একটা, তাহলে যে কোনো দেখুন আমাদের যত আছে, চোলা একরকম গয়না, পাণ্ডে একরকম গয়না পরবে, আমাদের পল্লব একরকম পরবে, নায়কা একরকম পরবে, তারপরও যারা আছে চেরিয়ান্স পরবে, তা আপনি যখন যে কোনো টেম্পেল তো একটা রাজতন্ত্রের দ্বারা তৈরি, তা আপনি সেই টেম্পেলের যদি সব কিছু নিয়ে নেন, তাহলে ওই টাইম স্পেসে আপনি ফ্রোজেন হয়ে গেলেন না, তাই কি না? আমি একটা টাইম স্পেসের ফ্রোজেন জিনিস কেন করব, আমি কি মিউজিয়াম নাকি? এটাই তো মিউজিয়াম আর হিউম্যান কনসাসের মধ্যে তফাৎ। আমাকে তো বিরাট বড় বুদ্ধি আর প্রজ্ঞা দেওয়া হয়েছে, ওখান থেকে তুমি আধারটাকে তোলো, আধারটাকে নিয়ে এসে এবার এটাকে ফ্লো করাও। আমরা আগেও গরুর দুধ খেয়েছি, আমরা এখনও গরুর দুধ খাই, দুটোর মধ্যে তফাৎ কী বললো, আবার তো আছে অ্যাবসলিউটলি, এইটাই হতে হবে আর্ট। গরুর দুধ খাচ্ছি কিন্তু প্যাকেট দুধ নয়, ওটা অ্যানিমেল থেকেই বেরোতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আগে গরু যেভাবে ঘুরত, আগে জরুর যে খাদ্য ছিল সেই অনুযায়ী গরুর দুধ বেরোতো, এখন সেটা হয় না বলে গরুর দুধও জিনিসটা কমে গেছে, কিন্তু আমরা গরুর দুধ খাওয়াই প্রেফার করছি। দিস ইজ দ্য আর্ট অ্যান্ড রিসার্চ অ্যান্ড রিকনস্ট্রাকশন, ইট হ্যাজ টু বি অর্গ্যানিক। এবার এটার মধ্যে আগে যদি কেউ কাজ করে থাকে, এটা তার ভুল নয়, কেউ আগে যে কাজ করেছে আর পরে যে তুমি এলে, তা তুমি এসে কীটা করলে, তোমার নিজের সেলফ কনসাসনেসটা কোথায় কাজে লাগলো, তাই কি না? হ্যাঁ, যা আগে এসছে তা তো আমি ফলো করবই, তাঞ্জোর কোটও ভারতনাট্যম হতো,
রুক্মিণী দেবীর ভারতনাট্যম, আজ আপনার যে ভারতনাট্যম নাচছেন ভারতনাট্যমই নাচছে, কিন্তু নাচটা তো প্রচুর বদলে গেছে, কিন্তু আলটিমেট ভারতনাট্যম অর্থ তো যায়নি তার মধ্যে থেকে, যায়নি তো, দিস ইজ ইম্পর্টেন্ট, তাই কি না? ভারতনাট্যম অর্থ যেটা রয়েছে সেটা রয়েই গেছে, তাই ওই ভারতনাট্যমের লাইনটা বেরিয়ে চলে আসছে, কিন্তু এরকমভাবে বুঝতে পেরেছেন? এইটা হ্যাজ টু বি দ্য আর্ট ওরিয়েন্টেশন, এইভাবে আর্টকে বুঝে রাখতে হবে, না হলে লিওটার পরে সামনে ফ্যান লাগিয়ে নাচ শুরু করে দিল। আমরা যখন ভারতনাট্যম নাচি তখন চাঁদ আর সূর্যটা আমরা ইউজ করি অর্নামেন্টস হিসেবে, ওটার মানে কি কারণ? ওটা লোকসোনা, আমাদের শরীরে বাম আর ডান দুটো দিক আছে, ডান দিকে সূর্য নাড়ি, বাঁ দিকে কি থাকে চন্দ্র নাড়ি, তাই বাঁ দিকে চাঁদ লাগায়, ডান দিকে সূর্য লাগায়। আমাদের শরীরটা হলো অগ্নি সোমের ব্যালেন্স অবস্থা, অগ্নি মানে এনার্জি, সোম মানে ম্যাটার, তাই তো? শরীরটা তো এনার্জি ম্যাটারের ঘনীভূত অবস্থা, এনার্জিটা তোমার প্রাণ, তার ম্যাটারের মধ্যে আবদ্ধ রয়েছে, তো এইটাকে দেখানোর জন্যে চাঁদ আর সূর্য মাথায় লাগালে ভালো লাগছে, লোকে ভালো লেগে দেখছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের পেছনে একটা গুরু অর্থ আছে, সেটা তুমি যেই বুঝতে না চাঁদ সূর্যটা খুলে ফেলে দিলে, এইসব অল ব্যাকডেটেড থিং, ব্যাকডেটেড, ইট হ্যাজ অ্যাবসলিউটলি রেলাভেন্ট মিনিং ইফ ইউ নো। এবার চাঁদ সূর্যকে তুমি ওইরামই পড়বে না অন্যরকম করবে সেটা তোমার ব্যাপার, তো আমাদের দেশেই তো বেরহুতে যাও ডান্সাররা এই গালে এরম অর্ধচন্দ্র আর এই গালে এরম সূর্য আঁকত, ঠিক আছে? ওটাকে বলা হয় পাত্তিকটা, ওটাকে পত্রলেখা বলে, সোনার উপর কয়েল বসিয়ে বসিয়ে কাজটা হয় গালে, আমার দীর্ঘদিন আমি করিয়েছিলাম ওই জিনিস, একদম গোল্ড ফয়েল বসিয়ে বসিয়ে। কেন করছো? অর্নামেন্টেশন, ডেফিনেটলি কারণ আছে তো একটা, হঠাৎ ডান গালেই কেন সূর্য আর বাঁ দিকেই কেন চন্দ্র, এইটাই প্রশ্ন, কিন্তু এই একটা দিক দেখিয়ে গেছে, কিন্তু এটাই দিক দিশা দেখিয়ে দিল তোমাকে, তাই কি না? এবার এই দিশাটাকে নিয়ে তোমাকে পারমিশন বেরোতাম, সূর্য নারী চন্দ্র নারী সমন্বয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই তাই বেদকে কি বলা হয় অগ্নি সোম আত্মকম বিদ্যা, অগ্নি মানে এনার্জি, সোম মানে ম্যাটার, ইকুয়াল টু এমসি স্কোয়ার, এনার্জি কনভার্ট হয়ে ম্যাটারে চলে যায়, ম্যাটার আবার ইয়ে হয়ে এনার্জি হয়ে যায়, ঠিক আছে? এইটা ওই চন্দ্র সূর্য দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, আমরা মাথায় তাই ধারণ করছি, হাতে নয়, তাহলে এটা আলটিমেট বিদ্যা, তাই মাথায় ধারণ করে। আসলে যখনই ম্যানিফেস্টেশন স্টেট হয় তখনই কনসাসনেস তিনটে ডাইমেনশনে ভাগ হয়, শৈবরা বলবে ইচ্ছা জ্ঞান ক্রিয়া, পুরাণরা বলবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ঠিক আছে? তন্ত্ররা বলবে বা বৈষ্ণবরা বলবে সংবিত সন্ধিনী লাদিনী, বৈদিকরা বলবে বাক প্রাণ মন, হলো একই জিনিসের বিভিন্ন নাম। এই স্টেটটায় না আসলে, এই সেগ্রিগেটটা না হলে সৃষ্টি হতে পারে না, সৃষ্টি হতে গেলেই এই ট্রেড আসতেই হবে, এছাড়া সৃষ্টি হয় না, ঠিক আছে? এই তিনটে বাক প্রাণ মন, ঠিক আছে? এটা বেদরা বলবে, এটা বৈদিকরা বলবে, তন্ত্ররা বলবে কি তিনটে দেবীর নাম বলবে ওরা, ব্রহ্মাণী বৈষ্ণবী শিবানী, একদম। শৈবরা বলবে ইচ্ছা জ্ঞান ক্রিয়া, বৈষ্ণবরা বলবে সংবিত সন্ধিনী লাদিনী, পুরাণরা বলবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কিছু আসে যাচ্ছে, এক একজন এক একটা নাম ব্যবহার করছে, কেন নাম ব্যবহার করছে ওটাই আমাদের দেশের স্টাইল। আমি অন্যের ভাষায় কথা বলবো না, আমি আমার ভাষায় কথা বলবো। বুদ্ধিস্টরা একে ত্রিপুটি বলে, ত্রিরত্ন বলে, বুদ্ধ ধর্ম সংঘ, হলো সব এক কথা বলছে কিন্তু, হ্যাঁ, তাই জন্য সব এক বেসিক্যালি, বাইরে এক, সৃষ্টির আদিতে যা আছে তাকে কী বাইরের কথা বলবে, তুমি উত্তর দাও তো। শুধু ভাষাগুলো ওরা বদলায়, আর যেই ভাষা বদলাচ্ছে তার মূল কি অর্থ বদলে যাচ্ছে, খর অবস্থা, খর ক্ষয় হয়ে যাচ্ছে, তাই কি না? কিন্তু তার ভেতরের যেটা ভাইব্রেশন সেটা অব্যয় অবস্থাতেই রয়েছে কিন্তু পড়ে, তাই বুঝলে কি না? তাহলে অব্যয় অবস্থাকে ব্যক্ত করতে গেলে অক্ষরকে লাগছে, অক্ষর মানে কি অ্যালফাবেটস, ঠিক আছে? কিন্তু অ্যালফাবেটস দ্বারা যেই শব্দ তৈরি হচ্ছে ব্যাস শেষ, ক্ষয় হয়ে যাচ্ছে একদম, যেই শব্দে এসেও দাঁড়াবে শেষ, কারণ শব্দ মানেই ভাষা হয়ে যাবে, ভাষা মানেই সব ভাষাতে এক নয়। এবার যে ভাষা তোমার বুদ্ধিতে সঞ্চয় আছে তুমি সেই ভাষা বুঝবে, নাহলে তুমি ভাষাটা বুঝবে না। তাই জন্য শাস্ত্র অর্থে জোর দেয় না, শব্দে জোর দেয়, বুঝতে পেরেছ? তাই জন্য অ্যাকচুয়াল আমরা সবাই গরু, যাহাই চলে তাহাই গরু, তাই পৃথিবী চলে বলে পৃথিবীর নাম গো,
তা আমরা কি গরু? কিন্তু ব্যুৎপত্তিগত মানে হবে তাই, যা চলে তাই গরু। তাহলে আমরা তো সবাই গরু না? পৃথিবী গো, গো মানে চলছে, পৃথিবী ঘুরছে, তাই তার নাম গো। তাহলে শাস্ত্র বুঝতে পারছো কথাগুলো অর্থ কিন্তু লোকপরব, তাই জন্য অর্থ নিয়েই লৌকিকে মারামারি, অর্থ নিয়েই মারামারি। কিন্তু শাস্ত্র কিন্তু লোকপরক নয়, ওরা শব্দ নিয়ে কালচার করে, ওরা অর্থ নিয়ে কালচার করবে না কখনোই। তাই ওদের পরিভাষার খেলা। পরিভাষা মানে কি? মেটারুল, যেমন প্রসেস। ন্যায় বলবে ব্যাপার, অন্য ভাষা বলবে না। বৃত্তি, বৃত্তি মানে আধেয়তা, আধার আধেয় সম্বন্ধ, ঠিক আছে? তাহলে আধারে যে আধেয়তা তাকে বলে বৃত্তি, ঠিক আছে? তাহলে এইগুলো তো নিশ্চয়ই লৌকিক ভাষায়। বৃত্তি মানে কি? বৃত্তি মানে হচ্ছে বৃত্তি প্রবৃত্তি, তোমার মানব বৃত্তি আর তোমার এমনি প্রবৃত্তি। প্রবৃত্তি মানে তুমি বদ্ধ, তোমার হিউম্যান প্রবৃত্তির দ্বারা তুমি বদ্ধ। আর বৃত্তি মানে কি? যেটা মানুষের কথা বলবে, মানুষের ইমোশন আছে, মানুষ চলবে, এগুলো বৃত্তি, ঠিক আছে? কিন্তু এটা লোকপরক অর্থ হলো তো, হ্যাঁ একই কথা বলছে, কিন্তু তাহলে তো এটা কী হলো? আধেয় হলো তো, এটা আধার তো হলো না। শরীর না থাকলে বৃত্তিটা কাজ করবে কী করে? তাহলে শরীর হচ্ছে আধার, আধারের মধ্যে যে আধেয়তা গুণ রয়েছে তাকে বলে বৃত্তি। তাই বৃত্তি হলো আধেয়তা, বুঝতে পারলে? তাই শাস্ত্র কিন্তু লৌকিক একটা অর্থ নিয়েও কাজ করে না। যেমন তর্ক, লৌকিক মানে কি? ডিবেট করা, তর্ক করা। শাস্ত্রের মানে কি? আর্ট অফ ডিবেটিং। এখন দেখো অব্যয় আর অক্ষর মোটামুটি একই অবস্থা, একটার ব্যয় হয় না আর একটার ক্ষয় হয় না, ওইটুকুই ডিফারেন্স। আর একটা ক্ষয় হয়, ঠিক আছে? সেটা হচ্ছে একদম আমাদের অবস্থা, আমরা যে অবস্থা বা যে স্টেটে বাস করছি এটা ক্ষয় অবস্থা। তাই এখানে নাথিং ইজ নিত্য, ঠিক আছে? কিন্তু তোমার যে সূক্ষ্ম শরীর যেটা রয়েছে সেটা তো নিত্য, সেটাকে নাশ করা যায়? নাশ করা যায় না। তাহলে সেটা কি হলো? অক্ষর। তাই ওটা তৈরি অক্ষর দিয়ে, মাতৃকা দিয়ে। আর কনসাসনেস তো সবারই সমান, বুদ্ধিভেদে আলাদা হয়েছে, কনসাসনেসটা সবার এক কিন্তু। দ্যাট ইজ কল্ড ইউনিভার্সাল কনসাসনেস। দেন ইউ ক্যান ডিভাইস সেগ্রিগেটেড হিউম্যান কনসাসনেস, অ্যানিমাল কনসাসনেস, ন্যাচারাল কনসাসনেস। কনসাসনেস ইজ সেগ্রিগেশন, কনসাসনেস শুধু কিন্তু সেগ্রিগেট করে ডিউ টু ইন্টেলেক্ট। যার যেমন ইন্টেলেক্ট, যার যেমন সংস্কার, কনসাসনেস সেভাবে ম্যানিফেস্ট হবে। আমরা প্রত্যেকে একটা ডিফারেন্ট সংস্কার থেকে আসছি, তাই কি না? তাই আমাদের যদি সবার কনসাসনেস এক হয়ে যায় তাহলে স্ট্যাটিক হয়ে যাবে, আইসোলেটেড স্টেট হয়ে যাবে, তাই কি না? তাই সবার কনসাসনেস আলাদাই থাকবে, তারপরও আমরা একটা হারমোনিতে চলবো। সাতটা শর্ত আলাদা, সবগুলোই সা, কিন্তু ওটাই সাতটা স্বরের আত্মা কনসাসনেস। কিন্তু সা থেকে রে হচ্ছে যখন সায়ের স্কেলটা বদলে যাচ্ছে। যদি সিকে সা নাও, ডি তোমার রে, ডিকে সা নিলে ই তোমার রে, ইকে সা নিলে এফ তোমার রে, তাই কি না? এইটাই তো পাজেল ম্যাথস করা আছে ওই জন্য এখানে। কিন্তু এই সাতটা স্বর সাত রকম কিন্তু, তাই মিউজিক তৈরি করছি, তাই হারমোনি তৈরি করছি। শুধু সাব টিপে হারমোনি তৈরি হয় না, তাই কি না? তাই জন্যই হিউম্যান কনসাসনেসের এই সেগ্রিগেশনটা টাইম অ্যান্ড স্পেসের উপর নির্ভরশীল, ঠিক আছে? টাইম স্পেস ডিফারেন্ট যত হয়ে যাবে, কিন্তু কনসাসনেস টাইম স্পেসের মধ্যে থাকে না। যেটাকে চৈতন্য বলা হয় সেটা কিন্তু বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস। সেটা যখন টাইম অ্যান্ড স্পেসের মধ্যে আসে, আধারে যখন আধারিত হয়ে যায়, তখন সে ভিন্ন ভিন্ন রূপে কাজ করতে শুরু করে। তাই জন্য বেদান্তে বলা আছে যে দুই প্রকারের শক্তি, এক হচ্ছে আবরণ শক্তি আর এক হচ্ছে বিক্ষেপ শক্তি। প্রথমে তাকে আবৃত করবে, তারপরে সে বিভিন্ন রকম কাজ করতে শুরু করবে। তাহলে আবৃত না করলে তো বিক্ষেপ তৈরি করতে পারবে না, তাই না? তাহলে এটার ওপরই দাঁড়িয়ে আছে। তাহলে তিনটে হলো টাইম, স্পেস আর এনার্জি। যে কোনো সৃষ্টি করতে গেলে টাইম চাই, যে কোনো সৃষ্টি করতে গেলে একটা স্পেস চাই। কিন্তু টাইম স্পেস দুটো থাকলেও যদি এনার্জিটা না থাকে, ঠিক আছে, কাজ করবে না। তাহলে দিক মানে কি হলো? লিমিটেড স্পেস। পারভেসিভ স্পেসকে কি বলবো? আকাশ, ঠিক আছে? পারভেসিভ স্পেস আকাশ।
তাহলে আকাশ ক্যানট বি ট্রান্সলেটেড অ্যাজ ইথার, পারভেসিভ স্পেস। পারভেসিভ স্পেসকে যদি লিমিট করতে হয় কোনো একটা ডাইমেনশনে করতে হবে, তাই কি না? কোনো একটা ডিরেকশনে করতে হবে, পুরোটা তো আবার লিমিটেড হয়ে যায় না কোনো দিন, পুরোটা তো পারভেসিভ, তাই জন্য দিক। ঠিক আছে, এবার কালটা কি? এটা হলো দিক, দিক শব্দটাই দিস ধাতু থেকে এসছে, তাহলে লিমিটেড স্পেস তৈরি হলো এবং লিমিটেড স্পেসে লিমিটেড এনার্জি রইল। এই লিমিটেড এনার্জি কি আরেক নাম হচ্ছে কাল, লিমিটেড এনার্জি আরেক নামই হলো কাল। তাই আমাদের টাইমটা তো লিমিটেড, দিস লিমিটেড টাইম, তো ইট ইজ নট আনলিমিটেড টাইম, তাই কি না? হ্যাঁ, এই হলো দিক, দেশ, কাল। তাহলে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সাবজেক্ট, দিক, দেশ, কাল, এর মধ্যে দিককে তুমি ডিরেকশন বলতে পারো, কিন্তু দিক ঠিক ডিরেকশন নয়, দিক হচ্ছে একটা লিমিটেড স্পেস। কারণ দিক শব্দ দিস ধাতু থেকে হয়েছে, দিস ধাতু মানে কি দেশ, আর পারভেসিভ স্পেসকে আমরা বলছি আকাশ। আকাশের কাজ কি? ক্রিয়েশনের স্পেসটা দান করা। তাই আকাশ না থাকলে ক্রিয়েট হবে না, আর ক্রিয়েশন তো এক একটা জায়গায় হবে, হলো? তাই দেশটাকে মানতেই হবে। এবার তাহলে দিকের সঙ্গে দেশ একসাথে রয়েছে, আলাদা করতে পারবে না। আর কালটা সর্বব্যাপী, তা দিকেও আছে, দেশেও আছে, সর্বব্যাপী। তাহলে কালটা কোথা থেকে শুরু হয়? সৃষ্টির বিগিনিংয়ে। এই যে স্পার্কটা খেলো প্রথম, এটাকেই বলে টাইম। তাই আমাদের দেশে কালের আর এক নাম প্রাণ, যেটাকে আমরা প্রাণ 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 বলি, শৈবাগমে তাকেই বলা আছে কাল। ন্যায় দর্শনে কালকে নিত্যদ্রব্যের মধ্যে গ্রহণ করা আছে, কিন্তু ন্যায় দর্শনের হায়ার লেভেল বইতে কালকে ঈশ্বরের সঙ্গে একসাথে করা আছে। এখানে ঈশ্বরটা তাহলে কী হলো? যেখান থেকে শুরু হলো কন্ট্রোল করা, এবার তো ক্লিয়ার ঈশ্বর বলতে কী বোঝানো হয়েছে। আর শৈব দর্শন কী বলছে? বলছে প্রাক সংবিত প্রাণে পরিণত, মানে সংবিত মানে কনসাসনেস যখন প্রথম পালস খায় তখনই সে প্রাণ তৈরি করে, আর কিছু তৈরি করে না। ঠিক আছে, এই প্রাণটা নাম হলো বিষ্ণু। তাহলে প্রাণ তৈরি হলে তারপরে তার মধ্যে ইচ্ছা তৈরি হবে, সে হয়ে যাচ্ছে ব্রহ্মা। ঠিক আছে, আর কনসাসনেস সে সদা আনন্দ অবস্থায় রয়েছে, সে তাহলে হয়ে যাচ্ছে শিব বা পরমেশ্বর। আর যে ক্রিয়েট করছে তার জন্য হয়ে যাচ্ছে কি? ব্রহ্মা। তাই দিক, দেশ, কাল ছাড়া কোনো প্রকার সৃষ্টি হয় না।